आधा घंटा হইছে আচ্ছা আধা ঘন্টা কোন জায়গা এটা মুঙ্গিয়া মুঙ্গিয়া তো কি কারণে তোমরা রাস্তার মধ্যে আটকা পড়ে রইছো তারা ওই কি জানে মেট্রিক ফেল তারা তারা ইয়ো করছে আর কি অবরোধ অবরোধ করছে কি শিক্ষামন্ত্রী হাই 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 तो लगभग दो घंटा हो गया कौन हम ये क्या हुआ है सामने एक तो बच्चा लोग को बच कर ट्राई कर रहा है हड़ताल कर रहा है किस बारे में हड़ताल कर रहे हैं कुछ मालूम है आपको गई एग्जामिनेशन क्या बोल रहा था अच्छा इम्तिहान दिया के परीक्षा उरीक्षा दिया फेल हो गया आप कहाँ से आ रहे थे मैं तो उड़ीसा से कौन सी रोड है हुँ? कौन सी रोड है एक अगरतला वाला रास्ता है हाँ ये एरिया का नाम क्या है मालूम है कुछ वो मालूम नहीं पढ़ तो मत ऑलरेडर हई आब तुम सिर क्लीन से लकडाउन बीस बीस ट्यूशन ये बह पे ये पढ़ लो नहीं रांची लाइए ये तंका प्रिय प्रिय प्रिबुट नहीं परीक्षा प्रिबुट परीक्षा अंगे जो तीनता पर लिया लकडाउन बांगी थका बे लकडाउन परीक्षा माध्यमिक लिया जोरों फायमान इनका जो दस गांव अल रही सजा अल परीक्षा फास कहीं सजा इनके जहाँ दिन से ना लकडाउन जरा तैसे अल चिंग जो आखन पाए जो पढ़े आखन ट्यूशन आखन पढ़ मानी रंग खीका इनका जो तंका चलो वो जो मेट्रिक प्रिबुट प्रिबुट परीक्षा से जो आरो जारी रिजल्ट माध्यमिक जो मास मास उलिया लकडाउन बगे प्रिबुट बेले जो बाहर नहीं बा प्रिबुट तो जो ये प्रिबुट तो जो माध्यमिक बगे जो रेडी खाई दू তারা বলছে মানে আমরা তো আমাদের ডিপার্টমেন্ট থেকে যা বলা হয়েছে তারা ওটা মানতে নারাজ তাদেরকে পরীক্ষায় পাস করে দিতেই হবে ওই জন্য তারা বলছে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে তোমাদের যদি কোনো ডেট আসে বা পরীক্ষাতে মানে ফেল করছে তো আবার পরীক্ষা বসার জন্য সুবিধা রয়েছে সেই কথা কিন্তু তারা মানেনি তারা কি পরীক্ষায় বসতে চায় না না বসতে চায় না তাদের মূলত দাবি কি তাদের মূলত দাবি তারা পাস করে দিতে হবে স্যার তারা কখন থেকে আজকে কত অবরোধে সামিল হয়েছে দশটা নয়টা নয়টা দশটা থেকে বলছে এখন তো প্রায় স্যার বারোটা ছুঁই বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন পর্যন্ত তো কত বছর চলছে তো আপনাদের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে ওটাই বলছি আমরা আমি এটাই বলছি যে তারা যেন পরীক্ষায় বসে বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তারা মানতে নারাজ কি বলবো স্যার আপনার নাম ডেজিগনেশন আমার নাম সোনাকান্ত দেববর্মা আইএস মুঙ্গিয়া খান থ্যাংক ইউ মুঙ্গিয়ার আন্ডারে কয়েকটা স্কুল আসলো এই স্টুডেন্ট মানে
মাধ্যমিক এবং 12 এ যারা ফেল হয়েছে তারা তাদের দাবি নিয়ে তারা রুট ব্লক করেছে। তাদের যে দাবি ছিল তারা কেন ফেল হলো এবং এই নিয়ে তারা রুট ব্লক করেছে। আমি আসলাম আইএস এই এলাকার আইএস সারও এসেছে, তাদের স্টুডেন্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাদেরকে বলেছে তোমাদের যা সমস্যা হবে সেটা তোমরা স্কুল কনসার্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করো, এছাড়া তোমাদের যদি আরও কোনো কিছু দাবি থাকে তাহলে এই আইএস সারের কাছে মেমোরেন্ডাম দেওয়ার জন্য এই কথা বোঝানোর পরে তারা এই রুট অবরোধটা তুলে নিচ্ছে। স্যার কয়টা থেকে পদ অবরোধ ছিল? তারা প্রায় 10:30 থেকে। আর কত ঘন্টা যাবত এই পথ অবরোধ চলেছে? প্রায় 2 ঘন্টা ধরে তারা পথ অবরোধ করে রেখেছে। শেষ পর্যন্ত আপনাদের প্রতিশ্রুতিতে তো পথ অবরোধ চলেছে নাকি? তারা আমাদের প্রতিশ্রুতি বলতে আমরা তাদেরকে যে সলিউশনের রাস্তা দেখিয়েছি সেটাই তারা মেনে নিয়েছে। কতজন ছাত্রছাত্রী হবে? এখানে 25-30 জন ছাত্রছাত্রী। কয়টা বিদ্যালয়ের ছাত্রছাত্রী? তারা বলেছে 2টা বিদ্যালয়ের। কোন কোন বিদ্যালয়গুলো? একটা হচ্ছে বলরাম কুকরা আর একটা হচ্ছে মুঙ্গিয়া কামে এসেছে। থ্যাংক ইউ।